সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য মজার একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি এবং আমাদের বিষয়টা হচ্ছে সার্কিট নিয়ে, এর অর্থ হচ্ছে বর্তনী নিয়ে। তোমাদের পরীক্ষায় সাধারণত একটা বর্তনী দিয়ে দিবে এবং বর্তনী দিয়ে ওইটার তুল্য রোধ বের করো ওইটা বলতে পারে, বা এই বর্তনীর তড়িৎ প্রবাহ বের করো এটা বলতে পারে, এই বর্তনীর বিভিন্ন যে রোধ আছে ওই রোধগুলোর ক্ষমতা বের করো এটাও বলতে পারে, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে ওইটা বের করো ওইটাও বলতে পারে, প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব বের করো ওইটাও বলতে পারে। তো আমি আজকে এই সার্কিট নিয়ে, এই সার্কিট থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যেতে পারে, কিন্তু আমি তোমাদেরকে এই সার্কিটের উপর মাত্র দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওইটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করা এবং এই বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করা, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে এই বর্তনীরই বিভিন্ন রোধের মধ্যে দিয়ে ক্ষমতা কীভাবে বের করা যায় ওইটা বের করে দিব, বিভিন্ন রোধের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় ওইটাও বের করে দিব। কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের জন্য শুধুমাত্র এখানে তুল্য রোধ নিয়ে আলোচনা করব এবং এর তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সুবিধার জন্য বর্তনীকে একে রেখেছি, তুমি একটু খেয়াল করো এখানে কারেন্ট প্রবাহিত হবে এই জায়গা থেকে। এখন কথাটা হচ্ছে স্যার, কারেন্ট এই দিকে প্রবাহিত হবে না এই দিকে প্রবাহিত হবে এটা কেমনে বুঝবো? এটা তোমাদের সুবিধার্থে হয়তো তোমাদের সার্কিটে তারা তীর চিহ্ন দিয়ে দিতেও পারে, আবার নাও দিতে পারে। যদি দেয় তাহলে ভালো, মনে করো তারা তীর চিহ্ন দিয়ে দিল এই দিকে, এখন যদি না দেয় তাহলে স্যার আমি কেমনে বুঝবো? কারণ আমি স্টার্টিংটা এই দিক থেকেও করতে পারি আবার এই দিক থেকেও করতে পারি, তাহলে আমি কোন দিক থেকে করলে আমাদের জন্য সঠিক হবে? স্যার দেখেন, এখানে আমি যে বিভবটা লিখেছি যে জায়গায়, এখানে দেখো এই টানটা দিয়েছি ছোট আর এই টানটা দিয়েছি অনেক বড়, তাহলে এটা হচ্ছে এই দিক থেকে বড় যে দিক ওই দিকটা হচ্ছে প্লাস আর ওই দিকটা হচ্ছে মাইনাস, তাহলে বিদ্যুৎ সর্বদা প্লাস থেকে মাইনাসের দিকে প্রবাহিত হয়, তার মানে এই দিক থেকে প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি সার্কিটটা একটু ব্যাখ্যা করি তাহলে কি হচ্ছে, কারণ এই দিক থেকে প্রবাহিত হচ্ছে বিদ্যুৎ, এখানে এসে এখানে একটা রোধ দেওয়া আছে, এখানে এসে আবার একই এতে দুইটা রোধ দেওয়া আছে, তার মানে এরা ভিন্ন ভিন্ন তারে আছে। আর যদি কোনো রোধ ভিন্ন ভিন্ন তারে থাকে তাহলে তাদেরকে সেই সংযোগটাকে বলা হয় সমান্তরাল সংযোগ, তার মানে এই যে 5 ওহম মানের রোধ আর এই 5 ওহম মানের রোধ পরস্পরের সাথে কিসে আছে, সমান্তরালে আছে, কিন্তু এই রোধটা বর্তনীতে শ্রেণীতে আছে। এইটাও যেহেতু মেইন তারে আছে তাহলে আমরা এটাও ধরে নিতে পারি কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে দেখা যাচ্ছে এখানে এই দুইটা রোধ পরস্পরের সমান্তরালে আছে, তাহলে আমাকে প্রথমেই সমান্তরালের কাজটা নিতে হবে। আমরা যদি এদেরকে নাম দিয়ে দেই, এটা নাম দিয়ে দেই R1, এটা নাম দিয়ে দেই R2, এটা নাম দিয়ে দেই R3, এটা নাম দিয়ে দেই R4, তাহলে আমরা বলতে পারি R2 এবং R3 পরস্পর কিসে আছে, সমান্তরালে আছে। আমরা লিখে নেই R3 এবং R4 সমান্তরালে আছে আছে, সেহেতু অতএব তুল্যরোধকে R1/RP সমান্তরাল মানে প্যারালাল, তাহলে RP ইকুয়াল আমরা লিখতে পারি কত কত, 1/R2 +1/R3, তাহলে আমরা মান বসাই যাই 1/RP সমান 1/5 +1/5 বা ইকুয়াল ইমপ্লাইজ 1/RP ইকুয়াল লসাগু হবে 5, তাহলে 1+1 ইমপ্লাইজ 1/RP ইকুয়াল 2/5, আমাকে বের করতে হবে RP, তাহলে অতএব RP উল্টে দিলে আমি RP ইকুয়াল হয়ে যাবে 5/2। তার মানে সার্কিট এখন হয়ে যাচ্ছে কি, যদি এটাকে আমরা ইয়ে করি তাহলে এইটা আমরা বুঝে এটাকে এখানে নিয়ে আসতে পারবো, সার্কিটটাকে এখানে নিয়ে আসতে পারবো আমরা, নিয়ে আসলে এটা হয়ে যাবে এইরকম, আমি শুধু উপরের অংশটা দেখাই, এটা তো আছে এই দিকে এক হয়ে যাবে, মানে এই হয়ে যাবে, এই হয়ে গিয়ে এটা তার এখানে আছে, এই 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 এটা এটা প্লাস এটা মাইনাস, তার মানে কি হয়ে যাচ্ছে এটা 10, এটা কি হয়ে গেল 5/2, এটা হয়ে গেল 5/2 আর এটা আছে কত 5, তার মানে দেখা যাচ্ছে এটা প্রত্যেকেই বর্তনীতে কিসে আছে, শ্রেণীতে আছে। তাহলে শ্রেণীতে তুল্য রোধ আমরা এটা নাম দিয়েছিলাম কি R1, এটা RP আর এটা R4,
তাহলে এখানে এখানে লিখতে পারি আমরা R4 R1 R4 RP এবং R4 কিসে আছে শ্রেণীতে শ্রেণীতে আছে অতএব তুল্য রূপ শ্রেণীতে মানে কি সিরিজে তাহলে আর এস আমরা দিয়ে দিই তার নাম তাহলে কি হয়ে যাচ্ছে আর ওয়ান প্লাস আর টি প্লাস আর ফোর তাহলে হইল কত আর ওয়ান কত টেন প্লাস ফাইভ ফাইভ বাই টু মনে হয় পেয়েছি ফাইভ বাই টু প্লাস ফাইভ তাহলে আমরা যদি লসাগু নেই এখানে কত হচ্ছে লসাগু দুই বিশ যোগ পাঁচ যোগ দশ তাহলে আমরা এটাকে এদিকে নিয়ে আসি একটু একই হচ্ছে নিচে দুই আর উপরে বিশ আর দশে ত্রিশ আর পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে দুই দিয়ে কাটলে সতেরো দশমিক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি তুলো রোধের মান কত পেয়েছি সতেরো দশমিক পাঁচ তাহলে আশা করি এই ইয়েতে সার্কিটে তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না আমি এখন এটা তো তুল্য রোধ তোমাদেরকে করে দিলাম এখন এই তুল্য রোধের জন্য এই বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে ওইটা নিয়ে একটু আলোচনা করে ফেলি এখানে সম্পূর্ণটা মোছার দরকার নেই শুধু এই অংশটা মুছে দিই তাহলে এই মানটা আমি কাজে লাগাতে পারবো বর্তনীতে বর্তনীর তড়িৎ প্রবাহ বর্তনীর তড়িৎ প্রবাহ বা বর্তনীতে বর্তনীতে প্রবাহিত তড়িৎ ওই শব্দটা সুন্দর হয় বর্তনীতে প্রবাহিত তড়িৎ আই সমান ভিবয়া তাহলে ভি তো তারা বিভব ভি না দিয়ে এখানে ইটা ইউজ করা ভালো কারণ সমগ্র বর্তনীর ক্ষেত্রে আমরা ইটা ইউজ করি তাহলে এ হচ্ছে টেন আর রোধ হচ্ছে কত সতেরো দশমিক পাঁচ তাহলে এটা হচ্ছে টেনকে যদি আমি সতেরো দশমিক পাঁচ দিয়ে ভাগ করি তোমরা ক্যালকুলেটার নিয়ে ভাগ করে দেখতে পারো আমি ভাগ করে এনেছিলাম ওইটা হবে জিরো পয়েন্ট ফাইভ সেভেন ওয়ান এত তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার তাহলে এত হচ্ছে এত এম্পিয়ার শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু খুবই সহজ যে তড়িৎ প্রবাহ বের করার জন্য জাস্ট তড়িৎচালক শক্তিকে রোধ দিয়ে ভাগ করলেই হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই প্রশ্নের আলোকেই আমরা পরবর্তী আরেকটা ক্লাস করব যেটাতে আমরা এখানে এইটার ক্ষমতা এইটার ক্ষমতা এইটার ক্ষমতা এইটার ক্ষমতা বের করব আবার এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এটার মধ্যে দিয়ে কি কারেন্ট প্রবাহিত হয় এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় সেটা বের করব আবার এই বর্তনীর আলোকে আমাদেরকে কি পরিমাণ বিদ্যুৎ বিল দিতে হবে সেটা নিয়েও আলোচনা করব তাই তোমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসটা দেখে এটা তোমাদের খাতায় প্রশ্নটা এবং এই অঙ্কটা তুলে রাখবা এবং পরবর্তীতে আমি এটা নিয়ে আর তিনটা টপিক এই বর্তনীর আলোকে আর তিনটা টপিক্স নিয়ে আলোচনা করব সেই আশায় আল্লাহ হাফেজ